নমস্কার, দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী আজ সকালে SSKM হাসপাতালে প্রয়াত হন। প্রাক্তন মন্ত্রী 1987 থেকে 2011 সাল পর্যন্ত কারা ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। 34 বছর বাম শাসনকালে আড়াই দশক মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী। আর এ নিয়ে আরও বিস্তারিত জানবো, রয়েছে আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু হলো? দেখো, বেশ কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রাজ্য সরকারের থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তিনি 87 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাম আমলে তিনি কারা দপ্তরে এবং ভুগছিলেন। আজ সকালে SSKM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হৃদরোগের পাশাপাশি তিনি আরো বেশ কয়েকটি সমস্যায় ভুগছিলেন এবং আজ সকালে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত হন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল SSKM হাসপাতালে এবং শনিবার সকালে 7:45 সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ চৌধুরী।